হ্যালো মাই ডিয়ার ওয়ারিক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সট্রা অর্ডিনারি অ্যাটর্নি ও কে ড্রামাটার এপিসোড 7 এক্সপ্লেন করব। আগের এপিসোডগুলো দেখে না আসলে সেগুলো দেখে নিন। এই এপিসোডের শুরুতে কোন একটা রোড কনস্ট্রাকশন নিয়ে কথা বলা হয়। এতে সেখানে থাকা লোকজন খেপে যায়, কেননা তাদের মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে দুই প্রতিবেশী অঞ্চলকে আলাদা করা হচ্ছে। এরপরে সব অ্যাটর্নিরা বসে এই কেসটা নিয়ে কথা বলে। এই রোডটা দুই অঞ্চলকে আইসোলেট করে দেবে, এছাড়াও রোডটা বাড়ানোর ফলে যে জমিগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদের কম্পেনসেট দেওয়া হবে না। তারা অনেক চেষ্টা করেছে কিন্তু থামাতে পারছে না। তখন জং বলে, আমাদের এখানকার কেউই রোড কনস্ট্রাকশন নিয়ে এক্সপার্ট না, কেসটা হাতে নেওয়ার আগে আমরা ব্যাপারটা যাচাই করে দেখতে চাই। জং অ্যাটর্নিদের সাথে আলাদাভাবে কথা বলে। এছাড়াও উ, কন ও সিওন এক্সপার্টের কাছে গিয়ে কেসটার বিস্তারিত জানে, সব জায়গায় ওরা খোঁজ নেয়। একজন ওদেরকে বলে, আন্ডারগ্রাউন্ড রুট তৈরি হলে কম খরচে সব সমস্যার সমাধান করা যাবে। আবার অন্যদিকে আরেকজন বলে যে না, এভাবে করলে হবে না। তাই জং লোকদের ডেকে বলে যে তার সম্ভাবনা অনেক কম। তখন লোকটা বলে, আমি অনেক বড় লোক, যত টাকা লাগে দেব, কিন্তু আমাদের কেসটা সলভ করে দিন। জং বলে, ইনফরমেশন অনেক কম। তখন লোকটা বলে, আমাদের রিজেক্ট করতে চাইলে করুন, সমস্যা নেই, কিন্তু সংগ্রহডং এর পথ মাত্র 1 ঘন্টার, আপনারা চাইলে সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন। তাড়াহুড়ো করে জংকে রাজি করানো হয়, সবাই গাড়িতে উঠে। সিওন এবং জুনহুয়ের মাঝখানে ও বসেছিল। তখন ওর মনে হয় জুনহু তো সিওনকে পছন্দ করে, তাই ও উঠে গিয়ে সিওন ও জুনহুকে পাশাপাশি বসায়। জুনহু আনকমফোর্টেবল ছিল আর সিওন বেশ খুশি ছিল। রাস্তায় যেতে যেতে ওরা অনেক দৃশ্য দেখছিল। খুব তাড়াতাড়ি ওরা সেখানে পৌঁছেও যায়। এই গ্রামের লোকজন অনেক ভালো ছিল, দয়ালু ছিল আর অনেক সহজ সরলও ছিল। ওরা সবার সাথে দেখা করছিল আর বেশ মজাও পাচ্ছিল। সত্যি বলতে জায়গাটাই অনেক সুন্দর ছিল। ওরা পাহাড়ে উঠে এমন সময় ও উষ্ট্রা খেয়ে পড়ে যায় আর জুনহো ওকে উঠায়। ওয়ের জামা একটু ছিঁড়ে গিয়েছিল, জুনহো ওর কোটটা উকে দেয়। সিওন এটা খেয়াল করে একটু উদাসীন হয়। তারপরে সবাই খাওয়া দাওয়া করছিল, একজন লোক ভায়োলিন বাজিয়ে শোনায় ওদেরকে। আজকের প্রত্যেকটা দৃশ্যই জাস্ট অসাধারণ। লোকটা বলে, আমরা প্রতিবেশীর মতো না, পরিবারের মতো থাকি একসাথে। জং অফিসে এসে বলে, আমাদের কাজে নেমে যেতে হবে, আরো খোঁজ নিতে হবে। কথা বলতে বলতে জং রুমে ঢুকছিল, তখন সবার চোখ কপালে উঠে যায়, কেননা এতগুলো ফাইল ছিল কেসটা নিয়ে। জং বেচারাদের ফাঁসি দিয়ে চলে যায়। বেচারা সিওন, উ ও কন সারা রাত বসে সবগুলো ফাইল ঘাটাঘাটি করে। রাত থেকে দিন হয়ে যায়, বেচারাদের হাল দেখার মতো ছিল। সকালে জুনহু এসে আরো কয়েকটা ফাইল দিয়ে যায়। জুনহু উয়ের কেয়ার করছিল, যেটা সব সময়ও করে, আর সিওন একটু কষ্ট পাচ্ছিল। জুনহু চলে গেলে সিওন উকে বলে, তুমি কি এটা জানো না, নাকি ভান ধরো যেটা জানো না? তখন উ বলে, কি? সিওন বলে, জুনহু তোমাকে পছন্দ করে। তখন উ বলে, না পছন্দ করে না, আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম, আর তাছাড়া আমাকে কেউ পছন্দ করবে এটা এতটা সহজ না। তুমি সুন্দর একটা মেয়ে আর আমি অটিস্টিক। তখন বন্ধুর মতো সিওনও রেগে যায় আর বলে, এসব আজে বাজে কথা কেন বলো, কি সহজ না, আর সেখান থেকে চলে যায়। ও র্যামিকে বলে, ও কিভাবে বুঝবে যে উ জুনহুকে পছন্দ করে কিনা? তখন র্যামি উকে বলে, তুমি জুনহুকে নিয়ে কি ভাবো, কি মনে হয় তোমার? তখন উ বলে, জুনহু অনেক ভালো, দয়ালু। র্যামি বলে, তোমার হার্টবিট কি বেড়ে যায়? তখন উ বলে, হ্যাঁ একবার বেড়ে গিয়েছিল। তখন র্যামি বলে, হেই তুমি ব্লাশিং করেছ, তার মানে তো তুমি ওর প্রেমে পড়ে গিয়েছ। র্যামি আরো বলে, তুমি ওকে ছুঁয়ে দেখো, তোমার হার্টবিট বেড়ে যায় নাকি কেমন থাকে, যদিও এটা অনেক বেশি হয় তাহলে বুঝবে তুমি সত্যি ওকে অনেক পছন্দ করো। র্যামির মতো বন্ধু সবার জীবনে থাকা উচিত, প্রেম করিয়ে ছাড়বে। পরের দিন কোর্টে সুমিও আসে, মানে এবার টেসান ভার্সেস হানানাবাদ, মা ভার্সেস মেয়ে, যদিও এখনো আমাদের ক্লিয়ারলি বলা হয়নি সুমি উয়ের মা। সুমি অবশ্যই ট্যালেন্টেড আর ওর কেস সলভ করার স্টাইলও অনেক ইউনিক ও প্রশংসনীয় ছিল। কোর্টের সবাই অ্যানিমেশনের মাধ্যমে কেসটা এনজয় করছিল, কিন্তু সুমির কথা শুনে রেগে যায় এলাকার লোকজন। তখন ওরা বলে, আপনারা তো আমাদেরকে কনভিন্সমেন্ট দিতেই চান না। তখন সুমি বলে, ও তাহলে আপনারা টাকা চান? এছাড়াও সুমি খুব সুন্দরভাবে উপস্থাপনা করে, জংদের কিছু বলারই থাকে না। রাতে ও সুমির সম্পর্কে রিসার্চ করছিল, তখন উয়ের বাবা সুমির ছবি দেখে একটু অন্যমনস্ক হয়ে যায় আর উকে বলে, কি করছো এটা? তখন ও বলে, উনি টেসানের সিইও এর মেয়ে, উনি বিয়ে করেছেন আর ওনার একটা ছেলেও আছে। এবার যে কেসটা সলভ করেছি সেটার বিপরীতে উনি আছেন, উনি অসাধারণ, আমি ওনার মতো হতে চাই। পরের দিন রোড কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। গ্রামের লোকেরা বাধা দেওয়ার চেষ্টা করে, ফলে মারামারিও শুরু হয়ে যায়। ওরা জংকে ফোন করে, জং বলে, এখন কিছু করার নেই, আমরা অনুরোধ করব আবার। জং অ্যাটর্নিদের সাথে কথা বলে, আমাদের কোনোভাবে প্রমাণ করতে হবে রোড কনস্ট্রাকশনের কাজটা ইল্লিগাল। ও একটা আইডিয়া বলে, সেটা সবার পছন্দ হয়। ওয়ের বাবা হানের সাথে দেখা করতে আসে,
হানকে বলে, তুমি কি ওকে এই জন্য চাকরি দিয়েছ যে তুমি সুমি আর উয়ের মধ্যে এরকম করাবা? উয়ের বাবা যে ওকে কতটা ভালোবাসে সেটা এই সিনে দেখা যায়। হান ওকে ব্যবহার করছিল, ও এর সাথে উয়ের বাবার দেখা হয়। কন বলে, তোমার বাবা আমাদের সিইও কে কিভাবে চিনে? কন বলে, তার মানে তোমার বাবার কানেকশন ছিল দেখে তুমি চাকরি পেয়েছ। অন্যদিকে সিওন জুনহুয়ের কাছে যায় আর উয়ের নামে কিছু আজেবাজে কথা বলে, আর বলে তুমি যেহেতু কিছু সময়ের জন্য উয়ের সাথে ভালো ব্যবহার করবে তাহলে ওর সাথে ভালো ব্যবহার করো না, তোমার ফিলিং সাময়িকের জন্য। তখন জুনহু বলে, না সাময়িকের জন্য না। সিওন বলে, তুমি আমাদেরকে কনফিউজ করা বন্ধ করো। পরের দিন কোর্টে আবার কেসটা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সুমি ছিল অনেক প্রফেশনাল ও প্রমাণ করে দেয় এই কনস্ট্রাকশন ইলিগাল না। তখন ও তিমির চিন্তায় ডুবে যায় আর কিছু একটা ভাবে, তখন ওর অসাধারণ ট্যালেন্ট দিয়ে প্রুভ করে দেয় এটা ইলিগাল। সুমি উয়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। জার্জদেরকে এই শহর থেকে একটু ঘুরে আসতে বলা হয়। সুমি উয়ের সাথে দেখা করতে আসে। উয়ের নাম শুনে সুমি বলে, তোমার নামটা চেনা চেনা লাগছে, কিন্তু তুমি অনেক ভালো করেছো। পরের দিন ওরা আবার সেখানে যাচ্ছিল। সিওন ও জুনহুকে এক গাড়িতে পাঠিয়ে দেয়। কন সিওনকে বলে, উয়ের বাবা ও সিইও পরিচিত, এই সূত্রে ও চাকরি পেয়েছে, যেটা আনফেয়ার। সিওন কনকে কথার মাধ্যমে উপযুক্ত জবাব দেয় আর উয়ের বন্ধুর মতো পাশে থাকে, কিন্তু কন অনেক অ্যানোয়িং একটা পার্সন। গাড়িতে ও ঘুরে ঘুরে জুনহুকে দেখছিল এবং ভাবছিল টাচ করবে কি করবে না। অফিসে ও জুনহুকে বলে, আমি কি তোমাকে ছুতে পারি? আমি দেখতে চাই আমি তোমাকে পছন্দ করি কিনা, আমার হার্টবিট বেড়ে যায় কিনা। জুনহু বলে, আমাকে না ছুলে কি তোমার হার্টবিট বেড়ে যায় না? আমাকে দেখলে, আমার কাছে থাকলে? এটা হতাশাজনক। কথা বলতে বলতে ওরা অনেক কাছে চলে আসে। অন্যদিকে উয়ের বাবা উকে বলে, হান ও আমি একই স্কুলে পড়েছি, সে আমাকে বলেছিল তোমাকে সে হানে চাকরি দিবে। তখন উ বলে, এটা তো নেপোটিজম, আর ও অনেক বেশি কষ্ট পায়, সেখান থেকে চলে যায়। এদিকে মানে কন উয়ের ব্যাপারটা ইন্টারনেটে ছেড়ে দেয়, মানে হানাদাবাদের নেপোটিজমের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে। নেক্সট এপিসোডে কি হবে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।